এদিকে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চারটি জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, এ মাসেই আরও কয়েকটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ডেস্ক রিপোর্ট। রাজশাহী, নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অনেক অঞ্চলে তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে। প্রচণ্ড ঠান্ডার কারণে কাজ হারিয়ে ও কাজ করা সম্ভব না হওয়ায় সমস্যায় পড়েছেন খেটে খাওয়া অনেক মানুষ, আয় কমেছে তাদের। গাড়িতে বাইরেতে পারি না, যদি গাড়ি চালাই যাই মঙ্গল হাত পাও ধরে যায়, তো সূর্য দেখা যাচ্ছে না, তো আমাদের কাজকর্ম করতে খুবই সমস্যা হচ্ছে। কোথাও কোথাও দুপুরে সূর্য উঁকি দিলেও কিছুক্ষণ পরই ঘন কুয়াশায় তা আর দেখা যায় না। দিনে হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন, কুয়াশার কারণে বিমান উঠানামা, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি, ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে জমির ফসল ও সবজি ক্ষেত। কনকনে ঠান্ডায় শীতবস্ত্রের বিক্রি বেড়েছে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ পুরনো শীতবস্ত্র কিনতে ভিড় করছেন ফুটপাতের দোকানে। এদিকে বিভিন্ন এলাকায় শীতের কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে, হাসপাতালে বেশি সমস্যায় পড়েছে শিশু ও বয়স্করা। বাচ্চাদের ঠান্ডা কাশি জনিত কারণে যে নিউমোনিয়া হচ্ছে, তারপরে রয়েছে ডায়রিয়া। এখন এগুলো থেকে বাঁচার উপায় হলো যে বাচ্চাদেরকে বেশি বেশি করে গরমে রাখা আর গরমযুক্ত খাবার খাওয়ানো, যে খাবারগুলো ঠান্ডা জাতীয় খাবারগুলো বাদ দেওয়া। আবহাওয়া অফিসের তথ্য মতে মেঘ কেটে যাওয়ায় আপাতত আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা কমবে এবং তা অব্যাহত থাকতে পারে, ফলে সারা দেশেই শীতের অনুভূতি আরও বাড়বে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।